নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের কুমারডিহি জমিদার বাড়ির প্রাচীন পাঁচশো বছরের দুর্গাপুজো সেই বিষয়ে তথ্যাবলী প্রদান করব। নিয়ম অনুসারে আদ্রা নক্ষত্রের কৃষ্ণপক্ষের নবমী তিথিতে বোধনের পর এখানকার দুর্গাপুজোর বা দশপূজার আরাধনা শুরু হয় একটানা না ষোলো দিন ধরে পুজোর রীতি চালু থাকে সেই অনুযায়ী মহালয় আগেই এখানে শুরু হয়ে যায় দুর্গাপুজো এভাবে মহালয় আগে শুরু হয়ে ষোলো দিন ধরে দুর্গ মা দুর্গা বন্দনায় নজিরবিহীন রীতির জন্যই বিখ্যাত চৌধুরী পরিবারে দুর্গাপূজো। এই পরিবারে একই সঙ্গে পৃথক রুতি দুর্গা প্রতিমা ও পুজো হয় এই দুর্গার একটি বড়মা ও অন্যটি মেজমা নামে পরিচিত মেজমার পাশেই বড়মা মা বিরাজ করেন বন্দ্যোপাধ্যায় পরিবারে মা দুর্গা ছোট মা ছোটমা নামে পরিচিত কুমারদিহি বড়থান বড়থান পাড়ার পৃথক তিনটি মন্দিরে বিরাজ করেন তিনটি দুর্গা প্রতিমা এখানে চিরাচরিত দুর্গাপুজোর মাঝখানে যেন অচেনা পুজোর রূপ চারপাশে যখন বাঙালি সেরা উৎসবের আয়োজন চলছে পুজোর দিন গোনাও শুরু হয়ে গিয়েছে তখন দিইতে দেবী দুর্গার আগমন আগমনের ফলে শুরু হয়ে গিয়েছে পুজো সেই দুর্গা পুজোকে ঘিরে গোটা গ্রাম মাতোয়ারা হয়ে উঠেছে রায়চৌধুরী পরিবারের সদস্য অভিষেক চৌধুরীর কাছে জানা যায় যে বড় মায়ের পুজো সব থেকে প্রাচীন আনুমানিক প্রায় পাঁচশো বছর পার হয়েছে তারপর মেজমা ও ছোটমার পুজো শুরু হয় পুজোর অতীত ইতিহাস নিয়ে দ্বিমত রয়েছে এই মন্দিরের পুরোহিত সন্ন্যাসী গোস্বামী জানান তৎকালীন জমিদার বীরেন্দ্রনারায়ণ বন্দ্যোপাধ্যায়ের আমলে এই পুজো শুরু হয় তার বংশধর রাজনারায়ণ বন্দ্যোপাধ্যায় রায়চৌধুরী উপাধি পেয়েছিলেন ইতিহাস বলছে রাজা ইলিয়াসের কাছ থেকে তিনি এই উপাধি লাভ করেন পুজোগুলি ঘিরে অনেক প্রাচীন চালু আছে কিছু হয়েছে যেগুলো আছে তার মধ্যে অন্যতম নহবত রীতি তিনটি পুজোকে ঘিরে প্রথম দিন থেকেই বসে নহবত নহবত বসার জন্য মন্দিরের সামনে নির্দিষ্ট জায়গা করা আছে বড়মার পুরোহিত সন্ন্যাসী গোস্বামী জানান সৌরশ উপচারে এখানে পুজো হয় এটি প্রথম কল্পের পুজো বলে পরিচিত পুজো উপলক্ষে অন্নভোগ চণ্ডীপাঠ রামায়ণগার ইত্যাদি হয় নিত্যদিন বড়মা মা ও মেজমার পুজোয় পঞ্চবলির প্রচলন আছে অর্থাৎ এখানে ছাগল মোষ মেষ আখ ও চালকুমড়ো পাঁচ রকমের বলি হয় অষ্টমীতে মোষ ও দশমীতে মেষ বলি হয় আর ছোটমার পুজোয় ছাগল বলি হয় এখানে বড় দোলা ও ছোট দোলা করে নহ নবপত্রিকা আনার রীতি আছে গ্রামে সায়ের নামে নামক পুকুর থেকে নবপত্রিকা আনানো আনা হয় ষোলো দিনের পুজোয় এক টানা ঘৃতপ্রদীপ জ্বালানো হয় তার জন্য মোট দশ কেজি ঘি লাগে এই পুজোকে ঘিরে অনেক আগে থেকেই বড় আকারে আয়োজন করতে হয় নির্ধারিত সময় ও প্রাচীন রীতি নিয়াজ অনুযায়ী পুজো হয় এখানে আশেপাশ থেকে বহু গ্রামের মানুষ এখানে এসে ভিড় করেন তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ